গাছে গাছে ফুটে আছে অসংখ্য তুলা। প্রায় 50,000 হেক্টর জায়গা জুড়ে চাষ করা হয়েছে এই তুলা। শিনচিয়াংয়ের চাংচি হুই স্বায়ত্তশাসিত এই প্রিফেকচারের মানুষ কাউন্টিতে প্রতি বছরই বিস্তৃত পরিসরে চাষ করা হয় তুলা। এখন তুলা সংগ্রহের মৌসুম, তাই কৃষকরা ব্যস্ত এই তুলা সংগ্রহে। তবে এখন তুলা সংগ্রহে সনাতন পদ্ধতি কিংবা কায়িক শ্রম করতে হয় না কৃষকের। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে অল্প সময়ে স্বল্প খরচে খুব সহজে মাঠ থেকে সংগ্রহ করা হচ্ছে তুলা। কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহারের ফলে শুধু উৎপাদনই বাড়ছে না, একই সঙ্গে তুলার গুণগত মানও উন্নত হচ্ছে। অনেক সময় পাইতো নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে মনিটরিং স্টেশন থেকে ভিডিও মনিটরিংয়ের মাধ্যমে পর্যবেক্ষণ করা যায় মাটির আর্দ্রতা, কীটপতঙ্গ আক্রমণ করছে কিনা বা গাছে কোনো রোগবালাই দেখা দিচ্ছে কিনা। আমরা তুলা রোপণ থেকে শুরু করে মাঠ থেকে সংগ্রহ করা পর্যন্ত সব কাজ করেছি মেশিন দিয়ে। নতুন কৌশল অবলম্বন করে আমরা ফসলের মান এবং পরিমাণ বাড়াতে সক্ষম হয়েছি। কৃষি প্রযুক্তিবিদরা আশা করছেন এবছর তুলার বাম্পার ফলন হবে। উন্নত প্রযুক্তি ব্যবহারেই এই সাফল্য ধরা দিচ্ছে কৃষকের হাতে। এ অঞ্চলটির কৃষি কর্তৃপক্ষ জানিয়েছে, শিনচিয়াংয়ের মোট তুলা উৎপাদন এবছর 5 মিলিয়ন টনের বেশি স্থিতিশীল থাকবে। চীনের বৃহত্তম তুলা উৎপাদনকারী অঞ্চল উইগুর স্বায়ত্তশাসিত এই শিনচিয়াং। দেশটির 90% তুলা উৎপাদন করা হয় এই অঞ্চলে। পাশাপাশি বিশ্বব্যাপী তুলা চাহিদার প্রায় 20% পূরণ করে এই অঞ্চলের তুলা। আফরিন মিম, সিএমজি বাংলা।